আসসালামু আলাইকুম। ওকে, পরের অতিথির কাছে যাই। অভি অভিযুক্ত হয়েছেন, অভি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি আপনি মনে হয় আমার চিঠিটা পড়ছিলেন, পড়ার পর একটা হাহা দিচ্ছেন আমার, এই জন্য আমি আপনার শরণাপন্ন হলাম, একটু কথা বলি। শুনতে পাচ্ছেন আমার ভাই কথা? ভাই, আমি মনে করতে পারছি না আপনি কি, মানে আপনি একটু আমাকে কি বুঝিয়ে বলবেন কোন চিঠির কথা বলছেন? ওই ইমেলটা, ইমেলটা আচ্ছা, মানে আমাকে যদি, আচ্ছা আমি মানে আমি একটু দাঁড়ান, আপনি বল জি। একটু মেলটা বের করি তাহলে, আমি মনে করতে পারছি না তো ওই জন্য ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে মেলটা বের করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। অভি ভাই কি আপনি এই যে আপনার ইমেলের শেষে কি ফোর আছে? আপনার ইমেলের শেষে ফোর আছে? ফোর আচ্ছা না, আপনি বলেন, জি আচ্ছা ফোর আছে, আপনি বলেন এটা হ্যাঁ সবচেয়ে, ফোর আচ্ছা আপনি আছে। বলেন, আপনি বলেন, আমি শুনি, আপনি বলেন। হ্যাঁ, আপনি বোধহয়, ও ঠিক হ্যাঁ, আছে, তাহলে যদি সেটাই হয়ে থাকে তাহলে বোধহয় আপনি আমাদেরকে জানাতে আসছিলেন যে আপডেট জানাইতে আসছিলেন। ও হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, বলেন তাহলে, বলেন ভাই, অভি ভাই বলেন তাহলে, আমরা আপডেট শুনি। আপনি বোধহয় স্ত্রীর সাথে নামাজ পড়ছেন, ওযু ছাড়া সুরা ছাড়া, হ্যাঁ কি লুঙ্গি, নাপাক লুঙ্গি নিয়ে, একটু বলেন আমাদের ঘটনাগুলো। তো এখন আপনি আমাকে পরামর্শ দিলেন যে যদি এরকম প্রবলেম হয় তাহলে পড়তে হবে, হুজুর সাজতে হবে, দরকারে দাঁড়িয়ে রাখতে হবে। এখন ওকে ঠিক করার জন্য ওর কথা অনুযায়ী কি কোনো বই কিনতে হবে, এ ধরনের একটা আলাপ হয়েছিল আপনার সঙ্গে, তো ওইটা ওই ওই ওখান থেকেই আমি শুরু করলাম যে ঠিক আছে চলো নামাজ পড়ি একসঙ্গে। তো নামাজ পড়তেছি, কালকের ঘটনা যেটা মজার ঘটনা বলছি আপনাকে, একটা যেখানে একটা মজার ঘটনা আছে যেটা আমি লিখি নাই ওটা বলবো সরাসরি, একটু মানুষজন শুনুক সেটা বলতেছি আর কি। সেটা হচ্ছে যে গতকালের ঘটনা, জাস্ট ফোনে বলল বন্ধু যে চল যাই এখানে ইফতার করো, ইফতার করো, ঠিক আছে চল। ওরা আসলো তিনজন, আসে আমি সব গেলাম, যাওয়ার পর আরেক জায়গা থেকে ওখানে আবার আমরা আরো তিনজন ছিল। তো ওরা বললো যে ঠিক আছে দুইটা গাড়ি যেহেতু হলো তাহলে আমরা তো মোটামুটি এখানে চারজন যেতে পারবো, তো 100 কিলো যায় ওই জায়গায় যায় আমরা একটা ইফতার করি, ভালো একটা জায়গা, ঠিক আছে চল। তো যেখানে দ্বিতীয় দ্বিতীয় ইয়াতে যে জায়গায় গেলাম আমার এখান থেকে, সেই জায়গাতে যাওয়ার পর মানে আপনার জোহরের ওয়াক্ত শেষ, এখন আমি তো ইউনিভার্সিটি থাকার সময় প্রচুর নাটক টাটক কোর্স করছি আর কি, মঞ্চ নাটক বিশেষ করে পথ নাটক এসব আর কি। তো আর আপনাকে আরেক আগেও বলছিলাম যে আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাকে অ্যাসেম্বলিতে স্যার ডেকে নিত যে তুই অ্যাসেম্বলি কোরআন তেলাওয়াত করার জন্য আয়, মানে প্রতিটা ক্লাসে, মানে থ্রিতে, থ্রি ক্লাস, ফোর ক্লাস, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত অ্যাসেম্বলি হতো প্রতি ক্লাসে, কিন্তু আমাকে ডাকবে গেম টিচার, বলবে যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য তুই আয়, তুই লিড দে, কোরআন তেলাওয়াত গাওয়ার জন্য তুই আয়, এইভাবে ডাকতো আর কি। তো বন্ধুরা কিন্তু জানতো যে না এর সবকিছু সুর টুর সবকিছু ভালো আছে। তো করলো কি, জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওখানে যাওয়ার পর মসজিদে গেলাম, যাওয়ার পর আমাকে খুব করে ই করলো, আটজন আছি সবাই ভালো এডুকেটেড, সবাই টাকাওয়ালা মানুষ, মানুষ, কিন্তু কেউ আর ইমামতি করবে না, ইমামতি মানে করতে পারবে না আর কি, ওরা অপারগ, বলছে না ইমামতি তোকেই করতে হবে, তোর এর আগে তুই ইমামতি করছিস আমাদের সময় বিভিন্ন জায়গায়, তোকে করতে হবে। আমি করতে পারবো না, আমার প্রবলেম আছে, আমি আমি ওগুলা ভুলে গেছি এখন, বলছে না তোকে করতে হবে। এখন কি করতে পারি বলেন, ওখানে মানে ইমামতি তো করতেই হলো, মানে কি কি করবো আমি ওখানে, মানে কি বলবো না বলবো কিচ্ছু বলি না, আমি জাস্ট অভিনয় করা শুরু করলাম, কোনো কিছু না, এখন ওখানে কোনো কিছু বলি নাই আমি, মানে জাস্ট পড়াইলাম যে আমি চার ওয়াক্ত নামাজ, একবারে অভিনয়, চার রাকাত কিন্তু নামাজ কেউ আর কি বুঝতে নাকি? পারলো চার রাকাত, মানে জোহরের নামাজটা চার রাকাতের ফরজটা পড়াই দিলাম চার আমি রাকাত, হ্যাঁ মানে চার ছাড়া, মানে রাকাত, জোরে কেরাত না পড়ে জোহরে তো, ধীরে ধীরে ধীরে, মানে মনে মনে কেরাত, আপনি মনে মনে একেবারে মনে মনে কিছুই ছাড়াই। মানে কি আর বলবো, ওখানে তো সবকিছু। এটা একটা অভিনয়। আবার যেখানে গেলাম ওখানে পৌঁছার পর দেখা গেলো যে ওখানে আবার আসরের ওয়াক্ত শেষ হয়েছে, আবার একটা বড় মসজিদ, আবার ওই পুনরাবৃত্তি হলো, আমাকে এখনই করতে হলো। আমি তো ওখানে গাইলেছি এমন, ওখানে আপনি জানেন আসরেরও চার রাকাত, এমন মানে ওই সময় আর দোয়াটা করি নাই শেষে, শেষে দোয়াটা করি নাই এই কারণে যে না আমি তার। তো এটাই ছিল আমার মজার ঘটনা গতকালকে, এই জন্য আপনাকে মেলটা দিলাম যে আপনি একটু মানে শুনেন যে কিভাবে মানুষ ওই যে ওই জায়গা থেকে, আমি চলে এসেছি অনেকদিন হলো, আমার হওয়াটার একটু কারণটা বলি কি জন্য আমি আসছিলাম। আমার বাবা শয্যাশায়ী ছিলেন প্রায় 8 বছর, তারপরে উনি মারা গেছেন।
উনি এমন একটা মানুষ ছিলেন যে আপনার মানে তখন মসজিদে মুয়াজ্জিন ছিল না, উনি ফ্রি ফ্রি মানে ফ্রি ফ্রি মুয়াজ্জিন ইয়ে করছে আর কি, যেহেতু সরকারি জব করতো তো এই আরে জন্য ইয়ে করতো কুল, আর হুজুর হুজুরের এটা দেওয়া লাগতো, কিন্তু উনি ই করছে। কিন্তু হচ্ছে যে মরার আগে 6 বছর কুল, যে উনি কষ্টটা করলেন, মানে শয্যাশায়ী, মানে যেদিন আমরা নিয়ে গেলাম ইয়াতে গোরস্থানে, সেদিন কঙ্কাল কিচ্ছু নেই। আমি অন্য জায়গায় ইয়া করতাম, জব করতাম, আমি আসলাম, আসার পর মানে মানুষটা কিচ্ছু ছিল না। তখন আমি আমার মাকে বলছিলাম যে কি ইনার কি মানে দোষটা কি ছিল ইনার, ইনি যে এতদিন ইবাদত করছে, ফ্রি ফ্রি সার্ভিস দিচ্ছে মসজিদে, ইনার অপরাধটা কি ছিল। বলছে না এখানে অনেক ওগুলা থাকে, অনেক গুনা টুনা হয়, এই জন্যই এটা মাফ হয়ে গেল। তখন থেকে আমার মানে পুরো একটা আমি আঘাত পাইছি যে এই মানুষটার পায়ের এগুলা যেগুলা জ্বলতো, নূর জ্বলবে যেগুলা হাঁটুর এগুলা আমি দেখছি, তখন ফুলে ফুলে থাকতো, ব্যথা করতো, তেল মালিশ করতো উনি, এমন ব্যথা নামাজ পড়ে পড়ে এগুলা হাঁটুগুলা, শেষে কোনো কিছু দাগ নাই। এই দাগগুলো কিভাবে? বলছে না এই দাগগুলো আছেই ভিতরে, এগুলা ওই বৃহস্পতির সময় এগুলো জ্বলবে, এরকম কথাবার্তা বলতো। তো সেই মানুষটা খুব কষ্ট করে মানে মারা গেছে বলা যায়, একবারে ব্রেন স্ট্রোক করছিল, তো তারপরে উনি শয্যাশায়ী আর কি, কলে করে কত আমরা ই করছি, সবকিছু সারছি আর কি, কলে পিঠে করে একবার। মানে একটা মানুষ আচ্ছা, যখন ব্রেন স্ট্রোক করে তখন তো তার কোনো হুশ থাকে না, তো ছুচু করাই দিতে হয়, সবকিছু করাই দিতে হয়, মানে কোনো কিছুই তার আর গোপন থাকলো না, এরকম অবস্থা। তো ওই দিন বলছিলাম আপনাকে যে আমার মাকে বলছিলাম যে আমি অসুস্থ, আমার অপারেশন করা হয়েছে, এই জন্য আমি এবার কলকাতা করতে পারতেছি না। তারপরে পরশু দিন ডাক্তার বলে দিছে যে আপনার গলা গলাতে কি প্রবলেম হয়েছে, এটা বায়োপসি করা লাগবে, ঢাকায় পাঠাই দিছে। এখন এখন উনি কান্নাকাটি করতেছে, আমি রোজা করতে পারতেছি না। আমি তখন বললাম যে কি মানে এই এই যে মরণ, মানে এই যে একটা বড় একটা ওষুধ ধরা পড়বে কি না পড়বে, এই যে কষ্ট পাচ্ছেন, কথা বলতে পারতেছেন না, তাহলে এখন আপনার মানে ইবাদত গুলার ইবাদতটাই আসল না জীবনটা আসল? বলছে কেন আমাকে করতে দিচ্ছে না, বলছে এখন বুঝেন কি অবস্থা, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য এইগুলা এইগুলা রোজা করবেন আরো কষ্ট হবে, আপনি তো খাইতে পারতেছেন না, লিপিড খাওয়া লাগতেছে, এই হচ্ছে অবস্থা। এই জন্য আপনাকে বললাম যে আমার আমাকে নিয়ে যা যে বেশি মানে ই পাচ্ছে ই করতেছিল, প্রচুর গালিও গালিও খেয়েছি আমার মায়ের হাতে ইয়ার হাতে, তো এখন উনি আবার এই অবস্থা, এই অবস্থা হচ্ছে, বুঝালাম যে এইভাবে করিয়েন না, এখন জীবনটা আগে বাঁচুক, তারপর ইবাদত আছে না আছে পরে আছে। এখনো শুনতেছি যে এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে, খাইতে পারবে না, কথা বলতে পারতেছে না, এই অবস্থা। বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আপনি মানুষ মানে এক কথায় আপনি যদি আপনি বোধহয় আগে আমার আর কি কেন মানে আমি বুঝতেছি না যে কেন আপনি ভিন্ন নাম নিয়ে আসছিলেন কিনা, সেই কারণে কিনা, মানে আমার না ওই আগের কথাগুলো ওইভাবে মনে পড়তেছে না। বাট স্টিল আমি যেটা বুঝলাম যে সেটা হচ্ছে যে আপনি যেহেতু আপনি সম্ভবত আগে বলছিলেন যে পরিবারের মানুষগুলোর সাথে আপনি মিলেমিশেই থাকতে চান, এটা খুবই আপনার একটা খুবই একটা ভালো চিন্তা এবং খুবই একটা প্রশংসাজনক ব্যাপার যে আপনার আপনি যেই ধর্ম ছেড়ে এসেছেন বা যারা আপনার ধর্ম নিয়ে আপনার উপরে হয়তো প্রেশার ক্রিয়েট করে, বাট আপনি তাদেরকে তাদের মতো করেই বা তাদের সাথেই আপনি থাকতে চান, এটা খুবই ভালো দিক। জি সো হ্যাঁ এটা যদিও রেকমেন্ডেড না সবার জন্যই, বাট স্টিল আপনি যদি আপনি যেহেতু করতে চাচ্ছেন নিজেই, সো এটা খুবই ভালো দিক। সো আপনি তাদের সাথে এইভাবেই দেখেন কিভাবে বুঝায় বাঝায় পারেন। আর একটা জিনিস পারলে বললেন তাকে যে দেখো তুমি বা আপনি যদি আপনি করে বলেন যদি যে আপনি দেখেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যা করছি করেন, খুবই ভালো কথা, এটা খুব ভালো একটা জিনিস, ভালো কাজ। আপনি তো মানুষের ক্ষতি করতেছেন না, আপনি মানুষের ভালো মানে আপনি জাস্ট নিজের ভালো আশায় করতেছেন কাজগুলো, আপনার ইচ্ছা আপনি কি করবেন না করবেন, কিন্তু একটা জিনিস আপনি একটু ভেবে মানে মাথাটা খাটায় করেন, একটা কাজ করতেছেন মাথাটা যদি না খাটায় একটা কাজ করেন তাহলে কি হবে? মানে ধরেন আপনি একটা চাকরি করতেছেন, মানে আপনি যদি মাথা না খাটান তাহলে কেমনি কি, বা আপনি ধরেন একটা রান্না করতেছেন আপনি যদি মাথা না খাটান মানে কেমনি কি, মানে মাথা না খাটায় কোনো কিছু তো করলে হবে না সেই কাজটা ঠিকভাবে, তাই না? মাথা তো খাটাই করতে হবে। আপনি হ্যাঁ করেন, আপনি রোজা রাখেন, বাট মাথাটা খাটান, কিরকম মাথা খাটান? আপনি নিজেই দাবি করতেছেন একটা মানুষকে, একটা ক্যারেক্টারকে, একটা চরিত্রকে আল্লাহ বলে যে ধরে নিচ্ছে সে আছে, হ্যাঁ ধরেই নিচ্ছি কিন্তু সে আছে, আপনি নিজেই বলতেছেন সে হচ্ছে সর্বদয়ালু, মানে সবচেয়ে বেশি দয়ালু, অসীম দয়ালু, সবচেয়ে বেশি দয়ালু, সে অমনি বেনেভোলেন্ট একটা ক্যারেক্টার। এরপরে কি, সে হচ্ছে সব জানে, সে একেবারে মানে মানে কি মানে সে এমন কিছু নাই এই দুনিয়াতে, এই দুনিয়ায় ও দুনিয়ার বাইরে সে জানে না, গায়েব মানে আলিমুল গায়েব সে একেবারে পুরাই। তাহলে এই ব্যক্তি এই তারপরে হচ্ছে সে সব মানে সে সে সব জানে, অমনিসাইন্ট, তারপরে হচ্ছে সে সব হচ্ছে পারে, সব মানে এমন কিছু নাই যে সে পারে না, সে সবই পারে, সে চাইলেই সব পারে, সে চাইলেই এখনই মরা গেছে ফুল ফুটাইতে পারে। একটা মানুষ যে এরকম একটা অমনিপটেন্ট একটা মানুষ না, সরি মানুষ কেন বলতেছি, মানে একটা ক্যারেক্টার যে অমনি বেনে অমনি বেনেভোলেন্ট, অমনিসেন্ট, তারপর পর হচ্ছে অমনিপটেন্ট, আবার অমনি প্রেজেন্স, সে নাকি সব জায়গায় সর্বদা বিরাজমান, এই কোরআনের কথাগুলি। তাইলে এইরকম একটা ক্যারেক্টার, এরকম একটা ক্যারেক্টার
সে কিভাবে যে সব জানে, সেই ব্যক্তি একটা অমনিসিয়েন্ট ব্যক্তি কেমনে, ব্যক্তি না দূর বারবার ব্যক্তি বলি, ওরাই আসলে ব্যক্তি বলে পরিচয় করায় দেয় তো ব্যক্তির মতন করে, মানে কেমন যেন ছেঁচড়ার মতন, পাম মারলে খুশি হয়, পাম না মারলে বিরক্ত হয়, তারপরে দেখতেছে বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে লাথি মারে, আরো কি কি করে, এই ক্যারেক্টার গুলো ব্যক্তির সাথে মেলে তো এই জন্য আর কি, এই জন্য ব্যক্তি জিনিসটা চলেই আসে। আর হি বলে সবসময়, তাকে সে বলে, হি বলে, দেখবেন ইংরেজিতে বলে হি, আল্লাহ লাভস আস, হি হি আল্লাহর বদলে হি বলে, প্রোনাউন হিসেবে হি ইউজ করে, দেখবেন দে অন্তত ইউজ করতো তাহলে বুঝতাম, তাই হি বলে। আবার বলার সময় বলে না সে পুরুষ না, সে হিজরা, মানে ওদের ভাষায় নারী না পুরুষ না, তার মানে কি ওরা যাদেরকে গালি দেয় হিজরা বলে, সেই হিজরা তো তাহলে আল্লাহ। তো এনিওয়ে, তো সেই আল্লাহ পাক, সে যদি একটা অমনিসিয়েন্ট একটা বিন হয় তাহলে সে কি কি হচ্ছে, সে জানে যে আপনি কি করবেন, মানে আপনি কি করবেন সেটা সে জানে অলরেডি, আপনি রোজা থাকতে পারবেন কি পারবেন না, এক্স্যাক্টলি কতটা সময় গিয়ে আপনার কষ্ট হবে, কতটা সময় গিয়ে আপনি রোজাটা ভেঙে ফেলবেন এটা সে জানে। তো তারপরে আপনার পরীক্ষা নেওয়ার মানেটা কি, জানা জানা যে জানে সে আবার পরীক্ষা নেয় কেমনে, জানলে তো পরীক্ষা নেয় না কেউ। আপনি কোনোদিন দেখছেন যে ক্লাস টেনে কোনোদিন কেউ 2+2 + 2 কত হয় এটা জিজ্ঞেস করছে? কেন জিজ্ঞেস করে না? কারণ ওরা জানে এর বিষয়ে যে এই বেটাই উত্তর দিতে পারবে, এই বেটাই উত্তর দিতে পারবে, সে জানে যে সবাই উত্তর দিতে পারবে, এটা ক্লাস টেনের একটা স্টুডেন্ট, এই উত্তরটা দিতে পারবে 2+2 কত হয়, এই জন্য সেই কোশ্চেন আর করে না, যে জানে সে কোনোদিনই এই জিনিসটা আবার টেস্ট করে না, সেটা যেটা সে জানে না সেটাই টেস্ট করে, মানে টেস্ট জিনিসটার সাথে এটাই এটাই যায়, এই ব্যাপারটাই যায়। কেউ যদি জানতোই যে আমার এটা এইভাবে এই কাজই করবে, এইরকম করেই করবে, তাহলে সেটা আর কেউ টেস্ট করতো না, ইনফ্যাক্ট টেস্ট করাটা মানায় না অ্যাকচুয়ালি, সেটাই বলতে চাচ্ছিলাম। তাইলে সে আপনার টেস্ট নিবে কেন, এইভাবে পরীক্ষা নিচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, আপনি ধরে নিচ্ছেন পরীক্ষা নিচ্ছে, মানলাম আপনি পরীক্ষা দেন, তাও সমস্যা নেই, আপনি তাকে খুশি করেন, সমস্যা নেই, কিন্তু আপনি একটু আবার ভাবেন, আপনার আল্লাহ কি খুশি হবে আপনাকে কষ্ট পাইতে দেখলে? খুশি হওয়া কি সম্ভব কাউকে কষ্ট পাইতে দেখলে? আমরা তো আমাদের প্রিয় মানুষটাকে কষ্ট পাইতে দেখলে কখনো খুশি হই না, আমরা উল্টা কষ্ট পাই, যে আরে কষ্ট পাইতে হচ্ছে তাকে, সবসময় কষ্ট পাই না অভি ভাই, আমাদের প্রিয় মানুষকে যদি আমরা কষ্ট পাইতে দেখি আমরা কষ্ট পাই না, মনে হয় না যে কষ্ট করতেছে রে? তা এমনকি ধরেন আপনার জন্য আমি এক গ্লাস পানি এনে দিলাম, আপনি কিন্তু বলবেন আহা ভাই কষ্ট করলেন, মানে একটা ভদ্রতার খাতিরে হইলেও মানুষ এই কথাটা বলে, কেউ কেউ আছে মিন করেই বলে, সত্যি সত্যি তারও আসলে খারাপ লাগে যে আমার জন্য কষ্ট করে পানিটা আনতে হইলো, আমি যদি জানতাম কিভাবে পানিটা আনতে হবে তাহলে আমি আমারটা আমি নিজেই করে নিতে পারতাম, এরকম এরকম আমরা ভদ্রতা দেখাই না যে কষ্ট করে? তারপর মনে করেন যে আপনি একজনের একটা অনুরোধ করছেন, যে একটা অনুরোধ কি যে আমার অমুক একটা জিনিস লাগবে, আপনি একটু কষ্ট করে এটা এনে দিতে পারবেন আমাকে, একটু অমুক বাস স্ট্যান্ডে আমি আসতেছি, আপনি একটু আমার দিয়া যান, তো এটা আমি আপনাকে কয়েকদিন পর ফেরত দিব, আপনি যখন তাকে ধন্যবাদটা দেন তখন তারা বলেন না যে আমার জন্য আপনি কষ্ট করলেন, আমার অনেক ধন্যবাদ, এই বলেন না, এই কথাগুলো বলি না আমরা সাধারণত মানুষে, তো কাউকে কষ্ট করতে দেখলে বুঝি কেউ খুশি হয়, কেউ যদি খুশি হয় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সাইকো, সাইকো বলি না তারে আমরা শব্দটা, তাই বলি না যে মানুষের কষ্ট দেখে খুশি হয় এরকম নির্দয় নির্মম এইভাবে গালাগালি করি না তারে, তাহলে আল্লাহ কি আপনার কষ্টটা দেখে খুশি হবে? আপনি তাকে এইভাবে বুঝাইতে পারেন যে আপনি যদি কষ্ট না পান তাইলে আপনি করেন, রোজা করেন, নামাজ পান, সব করেন, কিন্তু কষ্ট পেয়ে আপনি কেন এটা করতে যাবেন, মানে এটাতে কি অ্যাকচুয়ালি কেউ খুশি হবে মনে করেন? যদি মনে করেন তাহলে কিন্তু ভাই আপনি যার যার ইবাদত করতেছেন আপনি বোধহয় ভুল কারো ইবাদত করে ফেলতেছেন, আমি তো জানি আপনি নিজেই বলছেন, আপনি নিজেই বলছেন যে সে সর্বদয়ালু, অমনি বেনেভোলেন্ট, তাহলে একটা অমনি বেনেভোলেন্ট একটা ক্যারেক্টার সে কেন খুশি হবে? সে তো চাইবে আমার বান্দা কষ্ট না করুক, কষ্ট হওয়ার আগেই সে বান্দারে হেল্প করবে, এটাই তো হওয়ার কথা ছিল। তখন যদি বলে না মরার পরে পরীক্ষা, মরার পরে পাবো, মরার পরে পাবো, যে এইরকম আমি কোনোদিন শুনিনি তাকে দয়ালু বলে, মরার পরে যদি দেয় তাহলে মরার পরে সে দয়ালু হবে, এখন তো তাহলে সে দয়ালু না, আপনি মরার পরে যদি সে দেয় তাহলে ওই সময়ের জন্য সে দয়ালু হবে, এখন তো আপনার জন্য সে দয়ালু না, এইভাবে আর কি তাকে বুঝাইতে পারে যে একটা দয়ালু সে অবশ্যই বুঝবে, সে যেহেতু সব জানতা, সে যেহেতু সর্বজ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী, সে জানবে আপনি কেন এই কাজটা করলেন, আপনি কেন রোজাটা থাকলেন না, সে বুঝবে, তার কাছে এটা কোনো ব্যাপারই না, আপনি যে তাকে বিশ্বাস করেন তার প্রতি আপনার যে একটা সম্মান আছে ইয়ে আছে এইটাই তার জন্য এনাফ, এইভাবে তাকে বুঝাই দেখতে পারেন। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখছি যে এই হিতাহিত বোধটা, এই বোধটা নষ্ট হয়ে যায়, মুসলিমদের মধ্যে দেখছি এটা, খ্রিস্টানদের মধ্যে দেখছি এটা, ইহুদিদের মধ্যে এখন কমে গেছে, খ্রিস্টান আর মুসলিমদের মধ্যে আমি এই জিনিসটা দেখছি, হিন্দুদের মধ্যেও এই জিনিসটা এতটা পরিমাণে নাই, বৌদ্ধদের মধ্যে তো এই জিনিসটা অনেক কম, বৌদ্ধদের মধ্যে এই জিনিসটা অনেক কম, তবে বৌদ্ধদের মধ্যেও এই চিন্তাটা আছে যে নিজেকে কষ্ট দিলে বা নিজে কষ্ট করে আর কি অর্জন করতে হবে নিজের ইয়াটা, নিজের একটা ভালো একটা ফলাফলটা, কিন্তু মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে আমি এই জঘন্য স্বভাবটা দেখছি যে খুবই ইয়া একটা রিলেশনশিপ, মানে টক্সিক রিলেশনশিপে যেমন থাকে না, অ্যাবিউজিভ হাজব্যান্ডগুলো যেরকম হয় না, আল্লাহকে এরা অ্যাবিউজিভ হাজব্যান্ডের মতন মনে করে, যে পিটাবে, পিটায় বলবে তুমি নিজের কারণে পিটানটা খাইছো, যে হচ্ছে বঞ্চিত করবে, বঞ্চিত করে বলবে যে এই তোমার তোর জন্য তো এইটুকুই তো প্রাপ্য, তুই এত বেশি চাস কেন, এ বেটি তোরে বিয়া না করলে তুই আজকে কই থাকতি, এই যে অ্যাবিউজিভ হাজব্যান্ডের মতন, অথবা টক্সিক বয়ফ্রেন্ড বা টক্সিক গার্লফ্রেন্ডের মতন, যারা খালি প্যারা দেয়, খালি প্যারা, এই তুমি এটা কেন করছো, এই তুমি এটা কেন করো নাই, এই তুমি এটা কেন বললা, এই তুমি এটা কেন করো নাই, মানে এইরকম টক্সিক, এরকম পার্টনারের মতন সম্পর্ক, এরকম অ্যাবিউজিভ পার্টনারের মতন সম্পর্ক, পার্টনারও না ইনফ্যাক্ট, হাজব্যান্ড, হাজব্যান্ড তো আর পার্টনার না, হাজব্যান্ড হইতেছে মানে সম্মানিত কিছু একটা, স্বামী, স্বামী, সো সে প্রভু, সো এরকম একটা চরিত্রের বিষয় আমি দেখছি খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে, আমি এটা দেখছি ওদের এই হিতাহিত বোধটা নষ্ট হয়ে যায়, একদমই নষ্ট হয়ে যায়, যে
আমি কি বলতেছি, সেন্সটা কাজ করে না ওদের। ওরা একটা বাচ্চাকে পর্যন্ত মনে করে যে বাচ্চাটা মরছে ভালোই হয়েছে, আল্লাহ ওরে দুনিয়াতে পাপ করতে দিল না, আগে মাইরা ফেললো। কাম অন, এই কাজটা যদি কেউ করে, যেমন আপনি যদি আজকে অভিভাই দেখেন যে মামুনুল হক তার বাচ্চাকে মাইরা ফেলছে, কেন মাইরা ফেলছে বলতেছে দুনিয়ায় থাকলে সে পাপ করতো, অনেক পাপ করতো, এই সময় তার পাপ পূর্ণ কোনো খাতা খোলে নাই, এই সময় তার আমি সুন্দর মতন বেহেশতে পাঠিয়ে দিলাম, এটা তার জন্য খুব ভালো হইলো, আর আমি মারলাম, আমি দোষী হই, সমস্যা নেই কোনো, আমি 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 জান্নাম খাটবো, সমস্যা নেই, তো তারে আমি উপকার করে দিলাম, সেই বাচ্চাটারে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, বাচ্চাটার কোনো পাপ করার বয়সেই পৌঁছাইলো না, আহা কত সৌভাগ্য। যদি এই কথা কয় মামুনুল হক, ভাই মামুনুল হকের হকের টুটি চিপ্পা ধরবেন না আপনারা সবাই মিলে, যে বেড়াতে কস কি রে, কস কি তুই, তুই এটি কস কি, অথচ এই একই জিনিস তারা আল্লাহর বেলায় গডের বেলায় বিশ্বাস করে, তারা গডের বেলায় এরা এই জিনিসটাই বিশ্বাস করে, গডকে মনে করে যে গড যাই করতেছে গড লাভস ইউ, যাই করতেছে গড মানে আপনার জীবনটাকে রীতিমতো মানে মানে তানা বানা করে রেখে দিছে, তেনা তেনা করে রেখে দিছে, স্টিল গড নাকি লাভস ইউ, এইভাবে মনে করে তারা। সো ঠিক আছে ভাই অভিভাই, আজকে তাইলে আপনি বোধ হয় এতটুকুই বলতে আসছিলেন তাই না, এই জিনিসগুলো শেয়ার করতে আসছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু আমি ইমেইলে সময় চেয়ে নিয়েছিলাম, আপনি এসেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এসে জিনিস শেয়ার করার জন্য, ভালো থাকবেন তাহলে অভিভাই, হ্যাঁ আবারও আপডেট দিয়ে আর সাবধানে থাকবেন। ওকে, সো ওনাকে আমি ইমেল, উনি আমাকে ইমেল করেছিলেন যে উনি ওজু ওজু সারান নামাজ শুরু করছেন, সো আমি ওই জন্য ভাবলাম যে আচ্ছা স্টোরিটা তাহলে সবার সামনেই বলুক, আমি একা না শুনি আপনারা সবাই শুনি, একটু মজা নেই, একটু বিনোদন নেই, সো ওই কারণে ওনাকে আমি ডেকে আনছিলাম, সো ওই জন্যই উনি যতক্ষণই থাকুক আমার কোনো আপত্তি ছিল না, সো এই জন্যই ওনার ক্ষেত্রে এরকম তাড়াহুড়া করিনি 10 মিনিট 5 মিনিট নিয়ে। ওকে, আমরা পরে অতিথি